सक्सेस इन लाइफ यूट्यूब चैनल सकल बंधु के स्वागत जानिए शुरू कर आजकल विशेष अपडेट SSM बार्ता। बंधु बार्ता रेगुलर दिए थी किन्तु माझे मध्य विभिन्न धरण समस्यार जन्ने आर नियमितकरण करा सम्भव हच्छे ना, तबे आशा करछि चेष्टा करा हबे नियमित भावे अपडेट देवार। अपडेट बोलते आमार बार्ता शोनानो, ताछाड़ा आर की बा बोलबो। बर्तमान परिस्थितिते सब आमरा देखे फेलेछि। एई मुहूर्ते जे कथागुलो बलार, जे विषयगुलो आपनादेर सामने तुले धरार, सेगुलो आपनादेर सामने सिस्टेमेटिक वेते परपर तुले धरबो एबं चेष्टा करब नियमित अपडेट आपनादेर सामने तुले धरा। तो फार्स्ट टू लास्ट आपनारा आमार साथे थाकुन एबं शुनते थाकुन। समय नष्ट ना करे काजेर फाके फाके अथवा काज करते करतेओ एई कथागुलो आपनी शुनते पारबेन, ताते असुविधार किछु नेई। जेमन এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের অন্ধকারময় জীবনের যে চরম হতাশা, তার মধ্যেও আমরা যেভাবে এগিয়ে চলেছি সেই এগুনোটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে তার দিক নির্দেশনা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আমরা সমস্ত সংগঠনের হালচাল, হাল হকিকত, গতি প্রকৃতি সবই দেখে ফেলেছি এবং সরকারের মনোবৃত্তি, সরকারের অ্যাটিটিউড সেটাও দেখে নিয়েছি। তো এমতো পরিস্থিতিতে কারো বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে আমাদের সামনে কি দুর্বিষহ পরিস্থিতি আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, আমাদের সামনে কোনো পথ নেই, কোনো আলো নেই, এটাই ঘটনা। মানে যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। 15 বছর আগে 2004 সালে আমরা যে জায়গাতে শুরু করেছিলাম আজকে 2020 সালে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। পৃথিবী থেমে নেই, কোনো কিছু থেমে নেই, সবটাই সচল এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে পৃথিবী। কিন্তু আমাদের উন্নয়নের চাকা আটকে আছে কর্ণের রথের মতোই। তো তারই বিচার বিশ্লেষণ আমার এই ভিডিওতে। তো আপনারা শুনতে থাকুন। তার আগে একটা রিকোয়েস্ট করে নিই, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করুন আর সদা সর্বদা জুড়ে থাকুন। বন্ধু, আমরা গতকালকেই দেখলাম একটা অন্যতম সংগঠন পার্শ্ব শিক্ষকদের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে আসলেন এবং শিক্ষামন্ত্রীর আগের যে বক্তব্য তার থেকে কিন্তু এতটুকু এদিক ওদিক হয়নি। যে বক্তব্য ছিল ঠিক সেমই আছে, কোনো পরিবর্তন, কোনো সংযোজন কিছুই নেই। একদম সোজা সাপটা বলে দিয়েছে যে এই অবস্থায় কিছুই করার নেই। এই কথাগুলো আমার নয়, ভিডিও বার্তাতে এগুলোই কিন্তু আপনারা শুনেছেন, তাহলে আমার এই কথাগুলো বলার আর কি মূল্য আছে। হ্যাঁ, কথাগুলো আমি এই জন্যেই আপনাদের সামনে তুলে ধরছি এবং এই জন্যেই আপনাদের সামনে আমার এই বার্তা, সেটা হলো আমরা সচেতন নই, উই আর নট কনসাস অ্যাট অল। আমরা কিন্তু
সচেতন নই। হ্যাঁ, আমি সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, SSKMSK শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, ICT কম্পিউটার এবং সর্বশিক্ষা প্রকল্পের সাথে আরও যে সমস্ত বন্ধু জড়িয়ে আছেন কর্মসূত্রে, তাদের উদ্দেশ্যেই বলছি, আমরা সচেতন নই। আমরা আজকে সচেতন নই, তারই জন্যে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্ব আমাদের সামনে এসে ঘোল খাইয়ে আমাদের স্বপ্নের 12টা বাজিয়েছে আর আমাদের চাকরির 12টাও বাজিয়ে দিয়েছে। আমরা কিন্তু বুঝতে পারিনি যে কীভাবে আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে আমাদের দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। সচেতন হতে পারিনি আমরা, এবং এক একটা সময়ে স্বঘোষিত নেতারা, মানে নিজে নিজেই নেতা হওয়া বা 5-10 জন বসে মিলে পুরো রাজ্যের নেতা বনে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো সম্পূর্ণটাই নিজেদের ব্যক্তি ইচ্ছা মতোই কিন্তু কাজ করে গেছে। সাধারণ শিক্ষক শিক্ষিকাদের হয়ে কোনো কাজ করেনি, কিবা SSKMSK বলুন কিবা পার্শ্ব শিক্ষক বলুন, অন্যান্য সংগঠন, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু যত সামান্য আছেন মনে হয়, খুব বেশি পরিমাণ নেই ওই সমস্ত সিস্টেমে শিক্ষাবন্ধু বা স্পেশাল এডুকেটর। ICT কম্পিউটার সংখ্যাটা আমার ঠিক জানা নেই, তবে ICT কম্পিউটারের ঠিক হাল হকিকত কি, ওনাদের নেতৃত্বের ভিতরে খুব একটা বোঝাপড়া আছে বা কই, সেরকমভাবে আমরা কোনো চ্যানেলেও সেইভাবে কিন্তু দেখতে পাই না। আলাদাভাবে ওই একত্রিতভাবেই যে সমস্ত আলাপ আলোচনা হয়ে থাকে তার মধ্যে দিয়েই আমরা জানতে পারি, তাছাড়া আলাদাভাবে কিছু জানতে পারি না। তার জন্যে শক্তিশালী সংগঠন তৈরি করার প্রয়োজন অবশ্যম্ভাবী বলে আমি মনে করছি। ICT কম্পিউটার, স্পেশাল এডুকেটর একেবারে শক্তিশালী সংগঠন, এবং সেই সংগঠন একক সংগঠন হতে হবে, প্রচুর সংগঠন কিন্তু নয়। আমাদের স্বার্থ এক, আমাদের উদ্দেশ্য এক, অথচ আমরা নিজেদের মতো করে যে যার মতো সংগঠন তৈরি করে এগিয়ে গিয়ে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আর আমাদের জীবিকার যে স্থিতিস্থাপকতা সেগুলোর 12টা বাজিয়ে দিয়েছে। তো আমরা এক একটা সময়ে, আমি এখন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে আসি, এক একটা সময়ে এক এক রকমভাবে কিন্তু আমরা নেতৃত্বদের সামনে পেয়েছিলাম। 2004 সালে যখন আমরা চাকরিতে জয়েন করি, একটু গল্পটাই শুনুন। প্রথমত এই চাকরিটা করব বা এই চাকরিটা আমাদের হবে সেরকম ধারণা ছিল না। আমি তো বাড়িতে থাকতাম না, হাওড়াতে থাকতাম। তো বাড়িতে এসে, ওই সময় বাড়িতে এসে কয়েকদিন আছি, যখন ফর্মটা ফ্লাপ হওয়ার শেষের দিকে, তো এই বিষয়টা শুনতে পেলাম এবং যেটা জানতে পারলাম, তখন আমি তো HS পড়ছি আর কি, বা HS তো পড়ছে না, HS পাস করে গেছি, HS পাস। তো শুনতে পেলাম যে যারা দলের লোক, দল যাকে দেবে তাদের এই চাকরিটা হবে। তো এবার একদম শেষের দিন আমি ভাবলাম, যেহেতু মাধ্যমিক পাশে এই ফর্মটা ফিল আপ করা যাবে, একেবারে শেষ সময়ে বিডি অফিসে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম যে আমার এই ফর্মটা ফিল আপ করার যোগ্যতা আছে, অতএব আমি ফর্মটা ফিল আপ করি, চাকরি যার হয় হোক ফর্মটা ফিল আপ করি। তো ফর্মটা ফিল আপ করলাম, তারপরে আমি বাড়িতেও নেই, হঠাৎ করে শুনতে পেলাম যে এই সিস্টেমটা অন্যভাবে হচ্ছে, প্যানেল ভিত্তিক, এখানে মানে পার্টির কোনো বিষয় নেই, যার যোগ্যতা আছে, যার প্যানেলে আসার ক্ষমতা আছে, সেই ব্যক্তি চাকরিটা পাবেন। তো তারপরে চাকরিটা পেয়ে গেলাম,
অনেক টালবাহানার মধ্যে দিয়েতে জয়েন করলাম, করবো কি করবো না, করবো কি করবো না, করবো কি করবো না, এই করতে করতে জয়েন করলাম। জয়েন করার পরে এই চাকরিটা থাকবে কি থাকবে না, মানে এতে থাকবো কি থাকবো না, রিজাইন লেটার লিখেও যে আমি আর থাকছি না, রিজাইন লেটার লিখেও কিন্তু ভেবেছিলাম যেটা করবো না, এবং আমি তো এখানে থাকি না, তো সেখান থেকে জানিয়ে দেবো যে ওটা জমা দিয়ে দিতে আমি এটা করছি না। কিন্তু তারপরেও এই টালবাহানা করতে করতে আর রিজাইন লেটার জমা দেওয়া হয়নি, এবং থেকে গেলাম একজন প্যারা টিচার হিসেবেই। কিন্তু আমরা এই প্যারা টিচার হয়ে থাকার মতো কোয়ালিফিকেশন নিয়ে লেখাপড়া করিনি, কিন্তু আজকে এ কী কারণে আমরা আজকে এইভাবে পড়ে থাকলাম তার বিচার বিশ্লেষণ করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এরকম বহু শিক্ষক শিক্ষিকা আছেন হয়তো ভেবেছিলেন আমরা একটা ব্রাইট ক্যারিয়ার তৈরি করতে পারবো, কিন্তু আজকে এই জায়গাতে এসে এমনভাবে নিজেদের নিষ্পেষিত করে ফেলেছি যে নিজের লাইফটাই আর আমাদের লাইফের সাথে যারা জড়িত তাদের লাইফটাকেও শেষ করে দিয়েছি। এবং অন্ধকার আর অন্ধকারে অন্ধকার শেষ হওয়ার নয়, এরকমই একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো তারপরে দেখলাম এক বছর পরে কোনো একটা মামলার প্রেক্ষিতে একেবারে যত পার্শ্ব শিক্ষক ছিলেন সকলের চাকরি শেষ বলে খবর পেয়ে গেলাম, এবং সত্যি সত্যি একদিন লাল বাতি জ্বলে গেল আমাদের এই চাকরিতে। এবং হেডমাস্টার বললেন আমাদের যে তোমাদের ফেয়ারওয়েল দিতে হবে। তো আর কি বলবো, চাকরি শেষ, বাড়ি চলে আসলাম, বাড়িতেই বসে আছি। তখন তো এত কিছু বুঝতাম না, তারপরে দেখলাম আমাদের নেতৃত্ব কিন্তু চেষ্টা করছেন এই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে, এবং সেখানে কৃষ্ণনগরে আন্দোলন করতে গিয়ে গুলির মুখেও পড়তে হয়েছে, এবং প্রচুর ব্যক্তিকে মার খেতে হয়েছে, লাফিয়ে পালিয়ে পাঁচিল টপকে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচাতে হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তো চাকরিটা চলে গেলে যে পজিশন তৈরি হয়েছিল, মানে মরণ বাঁচন লড়াই, সামনে কোনো পথ নেই, এইরকমভাবেই যদি আমরা একত্রিত হতে পারতাম তাহলেই কিন্তু জায়গাটা তৈরি হতো, সেই জায়গা কিন্তু এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি। এবং সংগঠনগুলোর ভিতরে যে ফাটল, যে দ্বিধাদ্বন্দ্ব, ঐক্যবদ্ধ হওয়ার যে দুর্ভেদ্য প্রাচীর, যে প্রাচীর টপকে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারছে না, তারই জন্যে কিন্তু একেবারে পরিপূর্ণভাবে দাবি আদায় হবে না, দাবি আদায় হতে পারে না, কারণ ঐক্যবদ্ধ হবে না। কী ভিতরে বস্তু আছে জানি না, দাবি আদায় হওয়া কিন্তু দুরস্ত, কারণ ঐক্যবদ্ধ হবে না। আর যে আন্দোলনটা আমরা করে এসেছিলাম সেখানে আন্দোলনটা ছিল নিশ্ছিদ্র আন্দোলন, এখন আমরা যতই বাতলা ঝাড়ি পরবর্তীতে আন্দোলন করতে গিয়ে ব্যাপক আকারে জমায়েত করা কিন্তু সহজ ব্যাপার হবে না, কারণ পার্শ্ব শিক্ষকরা ধরেই নেবে যে গিয়ে কোনো কাজ হবে না। আর এর ঘটনাটাও বাস্তব, আমরা যেমন একটা পলিসি করছি যে আন্দোলন করে সরকারকে ব্যতিব্যস্ত করে তুলব, সরকারেরও কিন্তু পলিসি আছে, খেয়াল করে দেখুন, শুধু পার্শ্ব শিক্ষকরাই বঞ্চিত, আর কেউ কিন্তু বঞ্চিত নয়, সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক করে এগিয়ে চলছে। যদিও কিছুটা খাবলা আছে, এদিক ওদিক নয়ছয়ের ঘটনা আছে, তবুও কিন্তু দেখা যাবে ঠিক ম্যানেজ করে ফেলবে। আমরা 1995-97 সালের দিকেও কিন্তু খেয়াল করেছিলাম যে এই বামপন্থী সরকার গেল আর রক্ষা নেই, বামপন্থী সরকারকে কেউ ঠেকাতে পারবে না, মহাজোট, অমুক জোট, তমুক জোট, কিন্তু দেখা গেছে রেজাল্ট কিন্তু ঠিক তারা করে নিয়ে বেরিয়ে গেছে সরকার টিকানোর জন্য, এবং কুরসিতে তারা আসীন ছিল এবং 34টি বছর পার করে দিয়েছিল সেইভাবে, ঠিক সেরকমভাবেই কিন্তু সরকার পলিসি করে, তার বিভিন্ন ধরনের পলিসি প্রয়োগ করে কিন্তু ঠিক ক্ষমতায় থেকে যাবে, কারণ কিংবা কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার সকলের টুপি মিল আছে, এবং ওরা কিন্তু রাজনীতিবিদ, ওরা
স্বয়নে স্বপনে সব সময় কিন্তু রাজনীতিবিদ এবং রাজনীতিটাই করে যাবে সব সময়, তাতে মানুষ থাকুক আর বাঁচুক আর মরুক কোনো ব্যাপার নেই, এটাই হবে কিন্তু বস্তু। আর একটা বিষয় আমরা আন্দোলনের সময় দেখেছিলাম, মিরাতুন্নাহার দিদিমণি বলেছিলেন যে এই সমস্ত সংগঠনগুলো যারা শিক্ষিত মানুষ তাদেরকে আগলে রেখে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো কিন্তু কঠিন, কারণ সকলেই বোঝে এবং ভিতরের জায়গাটা পরিপক্ক হয় না, তার জন্যে জায়গা তৈরি হয় না, আর সেটাই কিন্তু ঘটেছে আমাদের ক্ষেত্রে। এবং পরবর্তীতে আন্দোলনকে একটা বিরাট বড় জায়গায় পরিণত করা কিন্তু কঠিন হবে, কারণ বৃক্ষ তোমার ফলে পরিচয়, বৃক্ষ তোমার ফলে পরিচয়, সেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। আর গতকালকে বলছিলাম যে আন্দোলন করে প্রচুর লোক জমায়েত করতে পারবে, সবই হবে, কিন্তু দিনের শেষে দেখা যাবে সারা দিন হাড্ডাহাড্ডি লড়াই করে গোল বারপোস্টে বাড়ি খেয়ে বাইরে বেরিয়ে এসছে, কোনোভাবেই বল গোলপোস্টে ঢুকবে না, মানে গোলপোস্টে চুম্বক লাগানো আছে, বল যেদিক দিয়ে মারুক ঠিক চুম্বক আকর্ষণ করে টেনে বারপোস্টে বাড়ি খাইয়ে একেবারে বাইরে ঘুরিয়ে দেবে। নয়তো সমস্ত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কয়েকদিন আগে সিভিক ভলেন্টিয়ার মারা গেলে কর্মরত অবস্থায় তার চাকরি দেওয়া, কলেজ শিক্ষক পার্ট টাইম শিক্ষকদের চাকরির একটা ভিত শক্ত করে দেওয়া ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে সরকারি বাংলার আবাস যোজনার ঘর 10 লক্ষ ঘর দিচ্ছে, তার ভিতরে প্রায় 5 লক্ষ ঘর দেওয়ার তালিকা তৈরি হয়ে গেছে, কোনো কিছুই থেমে নেই, কোনো কিছুই থেমে নেই আমফানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্যে। দিদিমণির দাবি 6,500 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই খরচ করা হয়ে গেছে, অথচ পার্শ্ব শিক্ষকদের বেলায় ব্যয় কেন করছে সেটাই বুঝে আসছে না। আসলে ভিতরে কিন্তু গভীর চক্রান্তও থাকতে পারে, গভীর চক্রান্তের শিকার, একদিকে সরকারের চক্রান্ত আর একদিকে এই নেতৃত্বের চক্রান্ত, নেতৃত্বগুলোর ভিতরে কী ধরনের মানসিকতা আছে কিংবা ঐক্যমঞ্চ বলুন কিংবা আরও অন্যান্য সংগঠন বলুন। আর আমরা এই যে তৃণমূল পার্শ্ব শিক্ষক সেল যার প্রেসিডেন্ট হচ্ছে রমিউল ইসলাম, তিনি তো সরকারি সংগঠনের লোক, তিনি তো কিছু বলবেন না, এটা তো পরিষ্কার। কিন্তু যারা আমরা আন্দোলন করে আসলাম আজ থেকে 2 মাস 2.5 মাস আগে সম্ভবত বলেছিলেন যে আগে বাঁচুন তারপরে আপনাদের নিয়ে বিষয়টা দেখা যাবে, গতকালকেও ঠিক একই কথা বলেছে আর আমরা ব্যয় করে ঘুরে চলে এসেছি, এটা কী ধরনের মানসিকতা, এটা কী ধরনের মানসিকতার পরিচয় যে সেখানে বলা গেল না যে এই সমস্ত কাহিনী এসব নাটকবাজি শুনতে পারবো না, ডেডলাইন পার হয়ে গেছে আমাদের, কি যাই হোক বলুন না, ব্যবের মিটিং বলে গোলপোস্টে বলটা বাড়ি খেয়ে ফিরে চলে এসছে। ঠিক এরকমভাবেই যত দিন যাবে তত বাড়ি খেয়ে ফিরে আসবে, এবং দিনের শেষে সেই আমরা প্যারা টিচার, রাত পহলেও আমরা প্যারা টিচার, এবং আমরা খাবো কী পরবো কী, আমরা বাজার করবো কী দিয়ে, এরকমই একটা চরম ক্ষতিগ্রস্তের একটা হতাশাগ্রস্ত জীবন নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি দিনকে দিন। গতকালকে একটু মাছ কিনতে গেলাম, তো 2-3টে মাছ নিলাম, তাতে করে দেখলাম যে 55-60 টাকা দাম হয়ে যাচ্ছে, যদিও আমার পয়সার কোনো তেমন অসুবিধা নেই, তবুও দেখলাম যে অন্যান্য তরকারি আছে ভালো মতোই, তো মাছটাকে কমিয়ে দিলাম, দিয়ে 35 টাকা করে দিলাম, বললাম আরেকটু ছোটো করে দিয়ে কমিয়ে দাও। তাহলে যে সমস্ত শিক্ষক শুধু ওই 8,800 টাকায় নির্ভরশীল এবং বাড়িতে 5-6টা লোক ডিপেন্ডেন্ট, তারা কীভাবে তাদের সংসারটা চালাচ্ছে এবং আদেও কি তারা ওই মাঠে থেকে শাক কুড়ি আনা ছাড়া অন্যান্য কিছু খাওয়ার স্বপ্ন দেখতে পারেন, আমার তো মনে হয় না। আর লকডাউনে পার্শ্ব শিক্ষকদের অবস্থা একেবারে সে শুটিয়ে লাল করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, শুটিয়ে লাল করে দিয়েছে পার্শ্ব শিক্ষকদের এই করোনা আর এই সরকার আর নেতৃত্ব, কিন্তু নেতৃত্বে তো তুলনায় হয় না। তো যাই হোক, আমি পার্শ্ব শিক্ষকদের এবং এসএসকেএমএসকে শিক্ষকদের ভিতরেও কিন্তু ওরকমভাবে চলছে, একটা সংগঠন
বলছে কেস করো। কেসের জন্য একটু একটুখানি আগেই দেখলাম যে মহিষা দলের 182টি ফাইল কিন্তু রেডি হয়ে গেছে, অন্যান্য জায়গাতেও হয়েছে। তো যাই হোক, গতকালকে পরিতোষ ঘোষাল বাবুর একটা হোয়াটসঅ্যাপ বার্তা দেখছিলাম, তাতে উনি বলেছেন যে এতগুলো কেস করার কোনো মানে হয় না, কেস আগে থেকেই করা আছে, সেই কেসটার সাথে সহযোগিতা করে সেটাকেই অগ্রগতি করার চেষ্টা করা হোক, এরকম তিনি একটা দায়পত্র বলেছেন। এবং একজন কেস করলেও যে ঘটনাটা ঘটবে, সকলের কেস করলেও সেই একই ঘটনা হবে, এই বিষয়টা তিনি আলোকপাত করেছেন হোয়াটসঅ্যাপের একটা কথোপকথনের মধ্যে দিয়ে। সেটা আমার কাছে কোনো একজন হিতৈষী বন্ধু পাঠিয়েছে, সেই বিষয়টা দেখলাম। তিনি কিন্তু অনুরোধ করেছেন যে এই সমস্ত কেস কেস কাছারির মধ্যে না গিয়ে সমঝোতার মধ্যে দিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেওয়া, এটা হচ্ছে এসএসকে মেসকে শিক্ষক শিক্ষিকাদের বিষয়। সিরাজুল ইসলাম বাবু, আমাদের আনারুল বাবু এবং আমিরুল মোর্শেদ বাবু কিন্তু কেস না করার পক্ষে থেকে সরকারের সাথে আলাপ আলোচনা এবং তার পরবর্তীতে ভাবা যাবে যে কত দূর কি দাবি আদায় হচ্ছে কি না হচ্ছে সেগুলো নিয়ে দেখার। তো আমি বলবো যে সমস্ত সংগঠনগুলো এক জায়গায় বসে ঠিক করুন, সংগঠন তো কারো ব্যক্তিগত বিষয় নয়, তাহলে সেই বিষয়গুলো ভালো মন্দ সকলে বসে 8 জন কি 10 জন নেতৃত্ব এক জায়গায় বসে যদি আমরা আলোচনা করি কোনটার কি ভালো, কতটা ভালো দিক আছে, কতটা মন্দ দিক আছে, এটা করলে কি হবে, তার টোটাল জাজমেন্ট করে একটা সঠিক একটা দৃঢ় সিদ্ধান্তে যদি আমরা এসে এগোতে পারি তাহলে সেটাই তো ভালো হয়। এ তো ব্যক্তিগত কোনো কিছু নয়, তাই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত হবে, তাহলে এরকম হওয়াটার কথা নয়। সংগঠনকে সংগঠনের মতোই চলতে দেওয়া উচিত। এবং আরেকটা বিষয়, এই সংগঠনগুলোর যদি একটা কমিটি আছে, কিংবা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বলুন কিংবা অন্যান্য পার্শ্বশিক্ষক সংগঠন বলুন কিংবা এসএসকেমএসকে, সব সংগঠনকে যদিও বলা যাবে না, তবুও কিন্তু ওই 2-1 জন মিলেই সিদ্ধান্ত নেয় এবং তাতে কারো ছড়ি ঘটানোর বিষয় থাকে না, একেবারে ভ্যাবা চাকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাদের সিদ্ধান্তটা শুনতে হয় এবং হাততালি দিয়ে সেটাকে স্যালুট জানাতে হয়, তাছাড়া কিছু জানে না। আমরা দেখে এসেছি যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে এবং যেভাবে জিনিসগুলো হয়েছে তাতে করে কিন্তু আমার মনে হয় না এগুলো সব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, এগুলো সব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে মনে হয় না, সব নিজের মস্তিষ্ক প্রসূত বিকৃত মস্তিষ্কর মধ্যে দিয়েই কিন্তু ডিসিশনগুলো পার্শ্বশিক্ষকদের সংগঠনগুলো এবং অন্যান্য সংগঠনগুলো নিয়ে থাকে। যে গতকালকে যে টাকাগুলো বিলি হয়েছে এগুলো কি সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের ওই কজনকেই দিক, 5 জনকেই দিক, বা ওই টাকা ভাগ করে 10 জনকেই দিক, সেগুলো কি সঠিকভাবে একটা ব্যালেন্স থেকে করা হয়েছে? হয়নি। ওখানে তাপস বর্জন ছিল, আবদুল্লাহ ওয়াহাব মল্লিক ছিল, তার কী অবস্থা আমার জানা নেই। ওই ইয়েতে 24 পরগনা, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জিনিসগুলো জায়গাগুলো আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আরও অনেকজনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে যদি একটা সংগঠনকে টাকা বিলি করে তাদের পাশে দাঁড়াতে হয় তাহলে তো প্রচুর ব্যক্তি আছে, তাহলে কোটি কতেক ব্যক্তি, আমার কি এগুলো স্বজন পোষণের বিষয়? এগুলো মাথায় আসছে না যে এগুলোকে মুখ দেখে দেওয়া হচ্ছে, টাকাগুলো কিন্তু সকলের, আর এর আগেও কিন্তু বলেছি টাকাগুলো সকলের, আর স্টিয়ারিং কমিটি নিজেদের মতো করে, আমার মনে হয় সকলের মতামতও থাকে না, নিজেদের মতো করে মতামত দিয়ে এগুলো করে দিচ্ছে, আর এতে কিন্তু সংগঠনের সমূহ ক্ষতি। এবং লিখে রাখতে পারেন পরবর্তীতে আন্দোলন করতে গেলে বুঝবে না আরা কেমন ঝাল, কারণ এগুলো একেবারে একপেশে একঘেয়েভাবে কাজগুলো করা হচ্ছে, কোনো রকম ব্যালেন্স থেকে কাজগুলো করা হচ্ছে না। অনশন করতে গিয়েছিল 37 জন, হ্যাঁ আমি এটাকে মানে বিরোধিতা করছে না, অবশ্যই ওদের দেওয়া দরকার, কিন্তু তার পাশাপাশি আরও 2-1 জনকে দেওয়া দরকার ছিল, সেগুলো হয়নি। তাহলে এটা কী বুঝবে, এটা একপেশে নয়, এটা একঘেয়ে নয়, এটা কি সংগঠনের একটা প্রকৃত রূপ না? কোনোভাবে হতে পারে না। তো তারই জন্য বলবো যে সংগঠন শক্তিশালী হয়েতে এগিয়ে গিয়ে একটা লক্ষ্য ভেদ করে, অর্জিত লক্ষ্য ভেদ করে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে সেরকম জায়গা কিন্তু নেই, অতএব এই সমস্ত ভেবে কোনো লাভ নেই। তবে এটা বলতে পারি যে নিজেরা ভাবুন যে কীভাবে নিজের ব্যক্তিগত সাফল্য অর্জন করবেন, অনেকজন জিরো থেকে হিরো হয়েছে, তো আমরা তো শিক্ষিত মানুষ, চেষ্টা করুন নিজের ব্যক্তিগত সফলতা অর্জনের একটা জায়গা তৈরি করতে, আর
অগ্নি পরীক্ষার সমান। অনেক সময় অনেকজনকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা বিভিন্ন মহাকাব্যে দেখেছি যে আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া আমাদের সাফল্যে পৌঁছানোর, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া বা আকাশের চারদিকে হাতে পাওয়া সেটা সমাতুল সমান। যদিও এটা কিছুই নয়, যদি আমরা মনে করতে পারি, যদি এই ভিতরের নোংরা কালিমাগুলোকে বের করে দিয়ে সকলে একসাথে হয়ে যদি একটা বার্তা সরকারকে দিতে পারি যে আমরা আছি, দাবারে না করা পর্যন্ত এই ছাত্রী সংগঠন কোনোভাবেই আমরা এদিক ওদিক করবো না, এবং 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, 14,000 এসএসকে মেসকেরা স্টার্ট অপশন নিয়েছে, তাদের হয়ে আমরা একটাই কথা বলছি যে দাবি আমরা এটা পেতে চাই, আর দ্বিতীয় কোনো কথা বলবো না। সরকার ঘাড় হ্যাট করে সেটা মেনে নেবে, আর যদি এইভাবে খাম খেয়ালির মধ্যে দিয়ে বিকৃত মস্তিষ্ক প্রসূত হয়ে যদি আমরা এই কাজগুলো করি তাহলে কোনো দিনই আমরা সফলতার মুখ দেখতে পারবো না, যে অন্ধকারে আছে সে অন্ধকারে থাকবো, এবং আমরা আমাদের অভিশাপটা আমাদের পরিবারের ছেলে মেয়েদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায় নেব, তারাও সেই অভিশাপ মুক্ত হতে পারবে না। কারণ আমরা যদি তাদের ভালো পরিষেবা না দিতে পারি তারাও তো ভালো কিছু হতে পারবে না। অতএব বলবো, সচেতন হন, নিজের অর্থনৈতিক গতি প্রকৃতি বাড়ান, নিজের অর্থনৈতিক প্রকৃতি বাড়ান, এবং নিজের মনকে বলুন যে আমাকে শক্তিশালী হতেই হবে, নয়তো কিন্তু আমাদের ভিক্ষাবৃত্তি করা ছাড়া কোনো পথ থাকবে না। তো অনেক বড় হয়ে গেল ভিডিওটি, আশা করি ফার্স্ট ক্লাস দেখবেন এবং পরবর্তীতে আপডেটে আপনাদের সামনে হাজির হব। এই কথাগুলো যেগুলো বললাম সেগুলো 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকে মেসকে সকলের জন্যে একই দাওয়াই, আর এই দাওয়াইটা যদি গ্রহণ করতে পারেন তাহলেই কিন্তু মুক্তি সূর্য উঠবে, আর নয়তো কিন্তু কোনো দিনই আমাদের সামনে আলোর দিশা দেখা যাবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আপডেট নিয়ে হাজির হব। ধন্যবাদ।